SSD অফিসিয়াল। তনু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু ছেলে তনুর পায়জামার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। তনু বুঝতে পারে না সবাই কেন হাসাহাসি করছে। হঠাৎ একটি ছেলে তনুর পিছু নেওয়া শুরু করল। এতে তনু খুব ভয় পেয়ে গেল। ছেলেটি পিছন থেকে ডাক দিয়ে তনুকে বলল, এই যে শুনছেন, আপনার জামার পিছনে রক্তের দাগ লেগে আছে। তনু অচেনা কোনো কণ্ঠস্বর শুনে যতটা না অবাক হয়েছে, তার চেয়েও বেশি অবাক হয়েছে দাগের কথা শুনে। মাথা ঘুরিয়ে পিছনে ফেরার পর তনু ছেলেটাকে দেখতে পেল। গায়ের রং শ্যামবর্ণ, চোখে সানগ্লাস থাকায় বোঝা যাচ্ছে না মজা করছে কিনা। গায়ে কালো টি-শার্ট আর জিন্সের প্যান্ট, হাতে একটা লাগেজ আর কাঁধে একটা ব্যাগ। তনুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা গলা খাঁকরিয়ে বলল, আপনার পায়জামার পিছনে রক্তের দাগটা মুছে ফেলুন। ওখানে কিছু বাজে ছেলে হাসাহাসি করছিল, তাই আপনার পিছু নিলাম কথাটা বলার জন্য। তনু ওখানে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ তার পিরিয়ড হয়েছে আর তার কাছে এই মুহূর্তে কোনো প্যাড নেই, কীভাবে বা চেঞ্জ করবে। ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা আপনি ওই গাছটার নিচে আড়াল হয়ে দাঁড়ান, আমি আসছি জাস্ট 2 মিনিট। এই বলে ছেলেটা দৌড় দিল। তনু ভাবল, এখনই এখান থেকে কেটে পড়ি, না হলে এই ছেলের কাছে মান সম্মান বাকি যেটা আছে সেটাও যাবে। একথা ভাবতেই পা বাড়াতেই দেখতে পেল বাজা কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে, তাই তনু আর না এগিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ছেলেটা আসলো, হাতে একটা কালো পলিথিন দিয়ে বলল, ওই যে ওখানে পাবলিক টয়লেট আছে, ওখানে গিয়ে চেঞ্জ করে আসুন। তনু আর কিছু না ভেবেই টয়লেটে চলে গেল। চেঞ্জ করে বের হয়ে ছেলেটার কাছে আসলো। ছেলেটাও এবার তার দিকে তাকিয়ে মুচকি হেসে উল্টো দিকে হাঁটা শুরু করলো। তখনই তনু ছেলেটাকে ডাক দিল, এই যে শুনুন। ছেলেটা ঘুরে দাঁড়াতেই তনু বলল, আসলে কোনো মেয়েকে এমন পরিস্থিতিতে দেখলে কিছু ছেলেরা তো তা নিয়ে মজা করেই, এবং কি কিছু মেয়েরাও মেয়েদের এই অবস্থায় পাশে না দাঁড়িয়ে হাসি ঠাট্টা করে। সেখানে আপনার মন মানসিকতা খুবই সুন্দর, আপনি আমার প্রবলেমটা বুঝে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। যারা এসব নিয়ে মজা করে তারা হয়তো মায়ের গর্ভ থেকে হয়নি, আকাশ থেকে টুপ করে পড়েছে। আর এই বিষয় নিয়ে মজা করার কি আছে, এটা আল্লাহর একটি নিয়ামত মেয়েদের জন্য। এটা হওয়ার মাধ্যমে বোঝা যায় সে সন্তান জন্মদানে সক্ষম। এটা না হলে কেউ এটা নিয়ে হাসি ঠাট্টা করার জন্য জন্ম হতো না। যাই হোক, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। এই বলে ছেলেটি মুচকে হাসি দিয়ে চলে গেল। আর তনু ওখানে দাঁড়িয়ে ভাবতে লাগল, ভালো খারাপ মিলেই পৃথিবী। খারাপ মানুষও যেমন আছে, ভালো মানুষও তেমন আছে। সবার জন্য ছোট্ট একটি আপডেট, RTSSD অফিসিয়ালে আগে যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে, যে কমেন্টগুলো ভালো লাগতো সেটা কিন্তু আমি পিন পোস্ট করে রাখতাম। তো এখন থেকে আবার সেই আগের মতো যে যত ভালো কমেন্টস করতে পারবে, যার কমেন্টসগুলো আমার কাছে বেশি ভালো লাগবে সেটাই পিন পোস্ট করে রাখব। আর হচ্ছে আগের মতো কে ফার্স্ট কমেন্ট করতে পারে সেটার প্রতিযোগিতাও কালকে থেকে শুরু হয়ে যাবে। তো আমিও দেখব কে ফার্স্ট কমেন্ট করতে পারে আর কে কত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে। তো এখন থেকে দেখা যাবে যে প্রতিদিনের ভিডিওতে কার কমেন্টসগুলো পিন পোস্ট হয়ে যায়।